আমরা অন্যান্য দেশের পরিস্থিতি জানি ইতিমধ্যে, যেহেতু অনেকগুলো দেশে আক্রান্ত হয়েছে এবং অনেকগুলো দেশেই এখন রোগীর সংখ্যা অনেক, এবং ইউরোপকে একটা আলাদা ইপিসেন্টার বা হটস্পট হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে, সেই জন্য আলাদা করে এখন সার্বিকভাবে পর্যবেক্ষণের জন্য কোনো স্পেসিফিক দিকের দৃষ্টি না রেখে আমরা সারা সব দিকেই দৃষ্টি রাখছি। কিন্তু তারপরেও ইতালি ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি রোগী, এখন বলা উচিত যে চীনের পরেই যদি আমরা আমাদের এখন দুশ্চিন্তার জায়গা হয়ে থাকে সেটা ইতালির পরিস্থিতি। নিশ্চিত রোগীর সংখ্যা যারা ল্যাবরেটরি পরীক্ষা দিয়ে নিশ্চিত হয়েছেন 17,750, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 1,966 জন, হাসপাতালে চিকিৎসাধীন আছেন 8,372 জন, বাসায় চিকিৎসা নিচ্ছেন 7,860 জন। এর মধ্যে আইসিইউতে আছেন এই যারা রোগী নিশ্চিত হয়েছে তাদের মধ্যে 1,518 জন, এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,441 জন। স্পেনের পরিস্থিতি যদি দেখি আমরা, ইউরোপে এখন ইতালির পরে স্পেনের অবস্থা, মোট রোগীর সংখ্যা 4,231 জন, গত 24 ঘন্টায় 1,266 জন এখানে যুক্ত হয়েছেন, মোট মৃত্যুর সংখ্যা 120, গত 24 ঘন্টায় 36 জন। ভারতের বিষয়ে আমরা প্রতিদিন কিছু একটু বলছিলাম, ভারতে নতুন কোনো রোগী আর সংযোজিত হয়নি। আমরা জানি যে ইতালি থেকে গতকাল সকালবেলায় 142 জন আমাদের এখানে আসার পরে আমরা তাদেরকে হজ ক্যাম্পের কোয়ারেন্টাইনে নিয়ে গিয়েছিলাম। এটার বিষয়বস্তু, আমরা যেহেতু এই সমস্ত দেশ থেকে বিশেষ করে ইতালি থেকে অনেকে আসছেন এখন, এবং সেই ভিত্তিতে অনেকেই যেহেতু হোম কোয়ারেন্টাইন সঠিকভাবে ফলো করছেন না, সেই কারণে আমরা এখন যারা আসছেন তাদের সবাইকে আগে হজ ক্যাম্পে নিচ্ছি। হজ ক্যাম্পে নিয়ে সেখানে তাদের বিস্তারিত পরীক্ষা এবং তথ্য সংগ্রহ হচ্ছে, হওয়ার পরে তারা যাতে এই হোম কোয়ারেন্টাইন সঠিকভাবে মেনে চলেন সেই জন্য প্রশাসনের সাথে যোগাযোগের মাধ্যমে তাদেরকে এলাকায় পাঠানো হচ্ছে। এটা আমরা গতকাল থেকে শুরু করেছি। গতকাল সকালে 142 জন এসেছিলেন, তাদের সবাই আজকে সকাল পর্যন্ত সবাই চলে গেছেন। বিকালে আরও দুটো ফ্লাইট এসেছিল, সেই ফ্লাইটে তাদেরকে মূলত তাদেরকে নেওয়া হয়েছে কুবাইলের একটি জায়গায়। রাতে আরও একটি ফ্লাইট এসেছে, তারা হজ ক্যাম্পে আছেন, এবং আজকে সকালে আবার আরও একটি এমিরেটসের ফ্লাইট আসছে যেখানে আরও 152 জন এসেছেন। এদের প্রত্যেককে আমার পর্যায়ক্রমে এখানে পরীক্ষা নিরীক্ষা করে যখন নিশ্চিত হব যে তাদের মধ্যে কোনো করোনার লক্ষণ উপসর্গ নেই তাদেরকে হোম কোয়ারেন্টাইনে প্রেরণ করা হবে। কিন্তু আমাদের মাধ্যমেই আমাদের প্রশাসনের সহযোগিতায় আমরা তাদেরকে সেই সমস্ত যে যার যেটা বাসা সেখানে যাচ্ছে, কিন্তু এটা আমরা প্রশাসনের মাধ্যমে পাঠাচ্ছি যাতে করে তাদের হোম কোয়ারেন্টাইনটা নিশ্চিত করা যায়। এছাড়া আমরা ইতালি থেকে আগত যারা এসেছেন এবং এর আগেও যারা এসেছেন তাদের প্রত্যেকেরই দৃষ্টি আকর্ষণ করছি, শুধু ইতালি নয়, আক্রান্ত দেশ থেকে যারা এসেছেন আপনারা অবশ্যই 14 দিনের হোম কোয়ারেন্টাইন খুব কঠিনভাবে পালন করবেন। এখানে আমাদের এখন আর এটা নিয়ে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। আমরা আমাদের যারা জেলা বা উপজেলা পর্যায়ে যে আমাদের যে কাঠামো রয়েছে সরকারি কাঠামো, এবং পাশাপাশি আমাদের নির্বাচিত প্রতিনিধি যারা আছেন ওখানে, ইউনিয়ন পরিষদ মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা অন্যান্য ভলেন্টিয়ার যারা আছেন, তাদের মাধ্যমে আপনাদের খোঁজ খবর রাখার বিষয়টা কি আরও একটু কঠিনভাবে দেখছি। যদি এর পরেও আমরা এই অনুরোধটা কেউ না রাখি সেই ক্ষেত্রে কিন্তু ব্যবস্থা আরও কঠিন করতে হবে আমাদের দিক থেকে। আমাদের এখানে কোনোভাবেই আপোষ করার কোনো রকম সুযোগ নেই। আরেকটা বিষয় বলতে চাই যে প্রতিবেশীদের কাছ থেকে আমরা অনেক সহযোগিতা পাচ্ছি। আমাদের অনেক প্রতিবেশী ফোন করে আমাদেরকে জানান যে আমার পাশে পাশে আছে, উনি কিন্তু মানছেন না, আমরা পরবর্তীতে সেই যোগাযোগটা করতে পারি। গণমাধ্যম আমাদেরকে জানায়, সেখানেও আমরা কাজ করতে পারি। পরিবারের কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে। আমরা বলেছি পরিবারের সেই একজন একটি আলাদা কক্ষে থাকবেন, যদি আলাদা কক্ষ ব্যবস্থা করা না যায় তাহলে যাতে তাকে এমন একটা জায়গায় রাখা হয় যার থেকে সবাই 1 মিটার ডিস্টেন্স কমপক্ষে মেনে চলতে পারে, এবং এক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করব। পরিবার যেন এই বিষয়টিকে খুব কঠিনভাবে দেখেন, কঠিনভাবে সহযোগিতা করেন। কঠিন বলতে আমি আসলে মিন করছি যে স্ট্রিক্টলি ফলো করি আর কি, সেই বিষয়টা বলছি। এবং এক্ষেত্রে আমরা যে তথ্যগুলো বারবার বলি, 14 দিন অবশ্যই বাড়ির মধ্যে থাকুন, অত্যাবশ্যকীয় না হলে বাড়ির বাইরে থেকে বের হবেন না, যদি বের হতে হয় অবশ্যই মাস্ক ব্যবহার করুন। এই অত্যাবশ্যকীয়র মধ্যে কিন্তু
অত্যাবশ্যকীয়ই পড়ে, মানে হচ্ছে মনে করেন যদি অন্য কোনো চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয়, এখানে কোনো অনুষ্ঠান উৎসবাদিতে যোগদান করা কিন্তু অত্যাবশ্যকীয়র মধ্যে পড়ে না। যেই বিষয়গুলোকে অ্যাভয়েড করলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না বা পরিবারের কোনো বড় ধরনের ক্ষতি হবে না, সেই সমস্ত বিষয় বাদ দিয়ে সমস্ত ধরনের জনসমাগম, সমস্ত ধরনের ঘোরাফেরা আপনারা বন্ধ রাখবেন। আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি একজন সাক্ষাৎকারে বলছেন, আমার যেহেতু লক্ষণ উপসর্গ নেই সেই জন্য আমি ঘরে নেই। আমরা এটাও কিন্তু আপনাদের গণমাধ্যমের মাধ্যমেই বারবার জানিয়েছি, বাইরে থেকে আসলে লক্ষণ উপসর্গ না থাকলেও যদি জীবাণু থাকে 14 দিনের মধ্যে যে কোনো সেই লক্ষণ উপসর্গ হতে পারে, এবং সেই ক্ষেত্রে এই রোগটি আপনার থেকে আপনার প্রিয়জনের মধ্যে, আপনার পরিবারের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। সুতরাং সবাইকে এ বিষয়ে সতর্ক হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা আমাদের কাছে হোম কোয়ারেন্টাইনের একটা তথ্য চেয়েছিলেন, এ পর্যন্ত আজকে সকালের প্রাপ্ত তথ্য অনুযায়ী এবং এটা সিভিল সার্জনের প্রেরিত তথ্য অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে আছে 2314 জন। আমরা এবার বাংলাদেশ পরিস্থিতির দিকে যদি আসি, আইডিসিআর হটলাইনে প্রাপ্ত কলের সংখ্যা গত 24 ঘন্টায় 3706, এখানে সর্বমোট 26773টি কল আমরা পেয়েছি। এই 3706 চব্বিশ ঘন্টার মধ্যে 3671টি কলই হচ্ছে কোভিড সংক্রান্ত। আইডিসিআর সেবা গ্রহণের জন্য এসেছেন 63 জন। আমি আবারও অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা সরাসরি আইডিসিআর চলে আসবেন না। আইডিসিআর চলে আসলে আপনাদের মধ্যে কারোর যদি করোনা সংক্রমণ থাকে তাতে করে অন্যরা কিন্তু এই সংক্রমণ আশঙ্কায় পড়বেন, এবং আপনারা যে গণপরিবহন বা যে যানবাহনটি ব্যবহার করবেন বা যেদিক দিয়ে আসবেন, আপনার মধ্যে লক্ষণ উপসর্গ থাকলে সেটা কিন্তু অন্যের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। সেই ক্ষেত্রে এই রোগ নিয়ন্ত্রণ করা কিন্তু আমাদের জন্য আসলেই হাতের বাইরে চলে যাবে। আমরা আইডিসিআর এই সেবাটি রেখেছি আপনাদের সহযোগিতা করার জন্য, কিন্তু যদি এরকম হয় যে আপনারা চলে আসেন সবাই এখানে, আমরা এটা বন্ধ করে দিয়ে সেই ক্ষেত্রে কেবলমাত্র বাড়িতে গিয়ে লক্ষণ নমুনা সংগ্রহ করাটাই আমরা তখন ফিক্স থাকব। এছাড়া এখন পর্যন্ত গত 24 ঘন্টায় আমরা নমুনা পরীক্ষা করেছি 20টি, সর্বমোট নমুনা পরীক্ষার সংখ্যা 231। এই মুহূর্তে আইসোলেশনে আছেন 10 জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন 4 জন। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা যে 231টি নমুনা পরীক্ষা করেছি তার মধ্যে সর্বমোট 5 জনের ভিতরে এই করোনা কোভিড-19 সংক্রমণের উপস্থিতি আমরা পেয়েছি। তার মানে গত 24 ঘন্টায় আরও 2 জনের মধ্যে এই সংক্রমণ পাওয়া গেছে। আমি এই 2 জনের বিষয়ে একটু বেসিক তথ্যটা বলে দিই। এদের মধ্যে একজনের বয়স 30-এর কাছাকাছি, 29, পুরুষ। আরেকজন হচ্ছেন যার বয়স 40-এর বেশি, তিনিও পুরুষ। তার কোমরবিডিটি রয়েছে, তার মানে তিনি তার ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ রয়েছে। দুজনেরই একজন এসেছিলেন জার্মানি থেকে, সেটা আমরা ইতিমধ্যে জেনেছেন, জার্মানিতে ভ্রমণ করার ইতিহাস রয়েছে। আরেকজনের ইতালি থেকে এসেছেন, মানে 2 জন রোগী কিন্তু ইম্পোর্টেড রোগী, আমরা যে ভাষাটা ব্যবহার করি আসলে। 2 জনেরই ক্ষেত্রে জ্বর এবং কাশি ছিল, আমরা তাদেরকে হাসপাতালে রেখেছি এবং এই মুহূর্তে তাদের শারীরিক অবস্থা ভালো আছে। 3য়জনের একটা টেস্ট রেজাল্ট নেগেটিভ হয়েছিল, তার 2য় টেস্ট রেজাল্টটাও নেগেটিভ হয়েছে। তাদের 3জনকে আমরা, তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। এখন হাসপাতালে চিহ্নিত হিসেবে নিশ্চিত রোগী 2জন আর বাকিরা হচ্ছে আইসোলেশনে আছেন।